কোন অবস্থায় কোন অবস্থায় হারাম কোন রিজিকে যাব না রাজি রোজা রাখতেছেন ইবাদত করতেছেন নামাজ পড়তেছেন তারাবি পড়বেন অনেক কিছু করবেন এবার এদিকে রিজিকে সুদ এদিকে রিজিকে ঘুষ রিজিকে এখানে দুর্নীতি এখানে করাপশন এখানে বাপে কম দেওয়া একটা ইবাদত কবুল হবে না হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না نبي صلى الله عليه وسلم بولج إن الله طيب لا يقبل إلا الطيب الله পবিত্র الله পবিত্র সারা গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির সেজদায় আল্লাহর কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানীয়টা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেটা পারছে ভাই এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয় তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না কয় ব্যক্তি এক 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 নম্বর হচ্ছে মুসাফির দুই নম্বর হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া আর তিন নম্বর কি মাজলুমের দোয়া মাশাআল্লাহ আপনারা জানেন ভালোই মাজলুম মানে কি যার উপর জুলুম করা হয় যার উপর জুলুম করা হয়েছে আমরা এখন কিন্তু সবাই মাজলুম তাই না ভাই পুরো মুসলিম উম্মাই এখন মাজলুম ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাআল্লাহ এটা সময়ের ব্যাপার কিসের ব্যাপার আল্লাহ পাক পরীক্ষা করছেন আমাদেরকে ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ তাআলা ফিলিস্তিনের মা বোনরা এভাবে ধর্ষিত হবে না ইনশাআল্লাহ একদিন ওই বাচ্চারা বড় হবে ওরা যুদ্ধ করবে ইনশাআল্লাহ এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের উপর বাস্তবায়ন হবে কোন হাদিস নবীজি বলেছেন লা তুকাতিলুন্নাল ইয়াহুদ তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেই ওয়ালা তাকতুলুন্নাহুম তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই এমন কি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াশাজার পাথর গাছ কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ভয়ে লুকাইছে আসো একে হত্যা করো কে বলবে পাথর গাছ কথা বলবে এটা গাল গল্প রূপ কথা না এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয় কথা প্রসঙ্গে চলে আসলো তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না মাজলুম সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না তাহলে আমাদের নসিহত নাম্বার কত এটা সাত আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না রোজা রেখে তো মোটেই না